হে গাইস, চলে এলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আজকে যেতে চলেছি উখরা। আর মুসে সুপারি নিকালকে বাত কররে বাবা। আজকে হচ্ছে রথ যাত্রা, তো জগন্নাথ দেবের আজকে হচ্ছে রথ যাত্রা হবে। তো আজকে যাব উখরা, আর আমার সাথে আছে আমি আর জামাইবু আছি দুজনা। তো উখরা ফার্স্ট টাইম যাচ্ছি রথ দেখতে, জানি না কেমন হয়। জামাইবু বলছে খুব বড় সড় হয়। আমি প্ল্যান করেছিলাম যে রানীগঞ্জ যাব, তো রানীগঞ্জ যা হলো না। রানীগঞ্জে আই থিঙ্ক সকালে রথ টানা হয়, তো সকাল দিকে যেতে পারিনি। আর এখন রোদে রোদে যাচ্ছি, জামাইবুর বাড়ি থেকে এইমাত্র বেরিয়ে পড়ে। এখন যাবো উখরা, উখরাতে দেখবো কেমন কি রথ মানে টানা হয়, আর ওটা তোমাদেরকেও দেখাবো। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। রোদে রোদে এখন যাই, রোদে তো অবস্থা পুরো খারাপ হচ্ছে। আই থিঙ্ক জল হতেও পারে, কারণ রথে তো জল হয়। তো দেখা যাক, মৌসুমটা তো হালকা হালকা মেঘমেঘ টাইপেরই আছে। তো চলো যাওয়া যাক, দেখ তোমার সঙ্গে কথা হচ্ছে কেমন কি ভিড় আছে না আছে সবকিছু দেখাবো তোমাদেরকে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। 15 মিনিটস লেটার, তো এইমাত্র আসানসোল বাস স্ট্যান্ড থেকে এইমাত্র বাস ধরলাম, আর এবার যাবো অন্ডাল। অন্ডাল থেকে অন্ডালে নেমে তারপর যাবো উখরা, না যাবো উখরা। তো তারপর ওখানে কি রথ না হচ্ছে সবকিছু দেখাবো। গরম এলাকা, আরো অপর থেকে যা গরম দিচ্ছে ভাই, একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, পুরো গরম দিচ্ছে। তো দেখা যাক কতক্ষণে পৌঁছি ওখানে, আর কেমন ভিড় না হয় সব কিছু দেখাবো। লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। চলো যা যা তখন বাসের থেকে একটা সিনেমাটি দেখে এলাম। চলো চলে যায় চুক্তি করে ভেসে যায় প্রেম সাগরে, চল পুরোই বুঝিনু দুজনে তো ফাইনালি এখন নামলাম উখরাতে। অনেকক্ষণ ওয়েট করার পর আর বাসে চেপেছি প্রায় তিনটা দিকে বাস চেপেছি, আর এখন নামলাম। এখন ঘড়ির কাটার বাসে চলে 5টা আই থিঙ্ক কাছাকাছি। তো এখন নেমে পরে এখন যাবো ফার্স্ট জামালপুর বাড়ির দিকে যাবো। জামালপুর বাড়ি প্রায় 3 থেকে 4 বছর পর আসছি আই থিঙ্ক। তো এখন জামালপুর বাড়ির দিকে যাবো, তারপর যেখানে যেখানে রথ হচ্ছে সেখানে যাবো। তো প্রচুর পরিমাণে ভিড় আছে দেখতে পাচ্ছি, যে বাজারে প্রচুর পরিমাণে ভিড় আছে। এটা বাজার, তো তো এই এটাও বাজার টাইপের আছে, তো এখানে ভিড় ঠিকই থাকেই আছে। তো এখন জামাইবাবুর বাড়ির দিকে যাই, দেন যাবো রথের দিকে। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক, তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে। বাজারে প্রচুর পরিমাণে ভিড় আছে দেখতে পাচ্ছি, তো ভিড়ে লোকজন যাচ্ছে, গাড়ি ঘোড়া যাচ্ছে, তো তার জন্যে লোকের সময় লেগে যাবে কি যাবে বাইক আগে ঘর যায় তারপর দেন তোমার সঙ্গে কথা হবে। 2000 years later, দোস্ত জামাইবাবুর বাড়িতে নাস্তা টাস্তা করার পর, মিষ্টি টিষ্টি খাওয়ার পর, দুটা মিষ্টি তো খাওয়া করালো, আর যদি ভাই সুগার থাকে তো বলারই নেই। তো চলো এখন রথ দেখতে যাওয়া যাক। জামাইবাবুর ঘরে তো নাস্তা টাস্তা করা হয়ে গেলো, জল তল খাওয়া হয়ে গেলো, আর ফ্রেশ ফ্রেশ হয়ে পড়ে এখন যাচ্ছি রথের দিকে। চলো এখন দেন রথের দিকে যাওয়া যাক। ওই যে ভিড়টা দেখালাম মার্কেটটা, তো ওইখানে ওই দিকটাতেই রথটা বার করা হবে। তো চলো আসার টাইমে দেখলাম রেডি সেডি করছিল মা, যে ঠান্ডা ঠান্ডা গেলা ছিল সব ঠিক করছিল। তো চলো আগে যাওয়া যাক, দেন দেখাবো তোমাদেরকে। তো শ্রী জগন্নাথ দেবের মূর্তি মন্দির থেকে বের করে নিয়ে এসে পরে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ রথটা তো আছে, রথটার ওপরে শ্রী জগন্নাথ দেবের মূর্তি না থাকলে রথটা অপূর্ণ রয়ে যাবে। তো হরিনাম করে নিয়ে যাওয়া হচ্ছে রথটার ওপরে রাখবার জন্যে। তো এখন সবাই মিলে গোল ঘেরা করে কীর্তন হরিনাম করে পরে প্রচুর পরিমাণ ভক্তগণ এই রথের ওপরে শ্রী জগন্নাথ দেবকে রাখবেন ওপরে। তো চলো দেখা যাক এখন। Thank you.
জগন্নাথ দেবের মূর্তি চাপানো হলো, কারণ এতক্ষণ রথটা অর্ধেক ছিল, কারণ শুধু জগন্নাথ দেবের মূর্তি চাপানো হয়নি। তো মূর্তি চাপানো হলো আর ওখানে যে পরিমাণে ভিড়, তো ওখানে দাঁড়া গেল না। আগে প্রচুর পরিমাণে ভিড় আছে, লক্ষ লক্ষ ভক্তগণের ভিড়। তো এত পরিমাণে ভিড় যে ওখানে দাঁড়াতে পারলাম না, যে ওখানে দাঁড়াচ্ছি না। তো গরম অবস্থা খারাপ হচ্ছে, প্লাস ঠেলে গুঞ্জে অবস্থা খারাপ করে দিচ্ছে। তো দেখতে পাচ্ছ যে প্রচুর পরিমাণে ভক্তগণের ভিড় এই সাইডে, আর এই সাইডে তো লেগে আছে ভক্তগণের ভিড় প্রচুর, একদম মানে দেখা যাচ্ছে না। এত বড় রথটাও মানে কি বলবো, এত ভিড়ের সামনে ছোট লাগছে, এত ভিড় হয়েছে। তো লক্ষ লক্ষ ভক্তগণের ভিড়। তো এধারে আসুক, তারপর তোমাদেরকে ভিডিও করে দেখাবো। এখনো তো রথ টানা হয়নি, আমরা ফাঁকা দিকে দাঁড়ালাম এসে পরে, আর ওইদিকে প্রচুর পরিমাণে ভক্তগণের ভিড় আছে। তো এদিকে আসুক, তারপর রথ টানা দেখাবো, আর আমি টানবো ওটাও দেখাবো। তো চলো সবকিছু দেখবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কন্টিনিউ। শ্রী জগন্নাথ দেবের রথ ট্রেনে আনা হচ্ছে। তো প্রচুর পরিমাণে ভক্তগণ, হাজার হাজার ভক্তগণের ভিড়। তো এখন ট্রেনে নিয়ে আসছে, সামনের দিকে আসছে, দেখতে পাচ্ছ তোমরা। প্রচুর ভিড় ভাই, প্রচুর, এত পরিমাণে ভিড় কোনো বলার নেই। আমি জানতাম না যে এত পরিমাণে ভিড় হবে। তো দেখতে পাচ্ছ ভিড় তোমরা কেমন হয়েছে, প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। প্রচুর পরিমাণে ভক্তগণের ভিড়, এত ভিড় যে কোনো বলার নেই। তো এখন ভিড়ের মাঝে দিয়ে আমি যাই, তখন হেঁটে হেঁটে আগের দিকে যাচ্ছি, আর এত ভিড় হবে জানতাম না। তো জায়গার সাথে ফার্স্ট টাইম এলাম এই উখরা গ্রামে। তো প্রচুর পরিমাণে ভিড় হয়েছে জগন্নাথ দেবের এই রথ যাত্রাতে। তো জয় জগন্নাথ। আমি এখন রথ টানিনি, জামাইবাবু রথটা না হয়ে গেল, আমাকেও টানতে হবে একটুকু, কারণ যেটার জন্য আসা সেটা যদি না করি তাহলে তো ভিডিও তো হচ্ছে, তার সাথে যেটার জন্য আসা সেটা তো করতে হবে, রথটা টানতে হবে। তো আগের দিকে যাবো, আগের দিকে যাওয়ার জন্য এত পরিমাণে ভিড় যে কোনো বলার নেই, দেখতে পাচ্ছ যে প্রচুর ভিড়। তো আগের দিকে যাওয়া যাক, দেন কথা হচ্ছে। শ্রী জগন্নাথ দেবকে যেভাবে রথের ওপরে চাপানো হয়েছিল সেভাবেই, ঠিক সেভাবে নামানো হচ্ছে রথের ওপর দিয়ে। তো এখন রথের খোলাখুলি হচ্ছে, সমস্ত লোক নিজের নিজের বাড়ি যাচ্ছে, সমস্ত দর্শকগণ আর যারা যারা দেখতে এসেছিল তারাও নিজের নিজের বাড়ি যাচ্ছে। তো রথ এখন খোলা চলছে, তো আমরাও এখন বাড়ি যাবো। তো চলো বেশি কথা না বলে এখানে ভিডিওটা শেষ করছি।